হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি আজ আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ এপিসোড দিতে চলেছি অঙ্ক বিষয়ে ম্যাথ এই নিয়ে তোমাদের কিছু বলবো আমার মনে হয় ভিডিওটা ছাত্রছাত্রী এবং অভিভাবক দুজনের জন্যই এখন প্রশ্ন হচ্ছে একটা তোমাদের সবার মনে একটা প্রশ্ন আছে অঙ্কের ভয় নিয়ে অনেকে অঙ্ককে খুব ভয় পায় কেন কোথা থেকে সৃষ্টি এটা ভয়টা কেন অঙ্কের আর কি ভয় আর ভয়টা কাটাবো কী করে এই সব বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি ব্যাপার হচ্ছে জানো অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা খুব মজার যদি তুমি প্রথম থেকে অঙ্কটা ভালো করে শিখতে পারো কেন ছেলেরা পড়াশোনা অঙ্ক কেন বেশিরভাগ ছেলে মেয়ে পড়াশোনা শুনলে গায়ে জ্বর আসে অনেক মেয়েরই এই জিনিসটা আছে কেন পড়াশোনার সম্বন্ধে এত কি পড়াশোনাটা খাওয়া দাওয়া থেকে ঘুম থেকে আলাদা কিসের তার মানে পড়াশোনাটা করে সে এনজয় পায় না তাহলে পড়াশোনাটাকে এনজয় পায় না কেন আর কিভাবে পড়াশোনা থেকে এনজয় পাবে এই দুটো রাস্তা বলে দেওয়া উচিত আমি শুধু ডাক্তার এমন যে বলে দিলাম ওর এই রোগ হয়েছে কিন্তু এমন ডাক্তার আমি নই যে রোগের ওষুধ দেবো দিতে পারবো না বা ও রোগের ওষুধ বলতে পারবো এমন ডাক্তার হয়ে লাভ নেই আমি সেই রকমই ব্যাপার আমি বলতে চাইছি অঙ্কের ভয়টা কেন জন্মেছে কেন জন্মেছে এটা বলার কারণ হচ্ছে যারা এখন বাচ্চা তারা যার তাদের মধ্যে যেন ভয়টা না জন্মে তার সেটার একটা রাস্তা বলবো আর যাদের ভয় জন্মেছে তাদের কি করে কাটাতে হবে এই দুটো রাস্তায় বলে দিচ্ছি ঠিক আছে মানে শেয়ার করছি আমার অভিজ্ঞতা থেকে এটা বলছি এগুলোর তো কোনো বই টই পাওয়া যায় না আমি আমার অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো বলছি কী হয় আচ্ছা এই জন্য বললাম এটা অভিভাবকদের দেখা উচিত দেখো প্রথমে একদম যখন বাচ্চা তখন বাচ্চাকে আম বেশিরভাগ অভিভাবক কি করেন এই চল পড়তে বসবি টোনটা হয় এরকম কেন ওকে খেলার ছলে কেন পড়ানো হচ্ছে না চলো বাবু একটু আজকে ছড়া বলি চলো আজকে একটা গল্প করি এইভাবে বলছো না বলছেন না কেন এইভাবে কেন বলা হচ্ছে না তাকে যখন বলা হলো হ্যাঁ দুধটা খেয়ে নে তার মানে দুধটা খাওয়াটা কষ্টকর ব্যাপার ওর কাছে তাই দুধটা খেয়ে নে এত জোরও বলতে হচ্ছে ওকে এমন করে বলা হোক যাতে সে এনজয় পায় নিজে খেয়ে দেখার আমি অভিভাবক আমি নিজে খেয়ে দেখাই বাবু একটু চুমুক দেখতে দেখি এই যে এই জিনিসটা কেন হয় না তাহলে আমি শুধু অভিভাবকদের একটা কথাই বলবো পড়াশোনা সম্বন্ধে ভীতি ছোট থেকে জন্মা যেন না জন্মায় তার ব্যবস্থা করবেন একটা ছেলেকে পড়াশোনা করানোর আগে বাজারে যে রঙিন চকগুলো পাওয়া যায় না এই রঙিন চকগুলো নিয়ে ওকে খেলতে দিন ভাঙুক এক বাক্স চক ভেঙে ফেলে দিই ও রঙিন চকগুলো পেলে না দেখবেন ওই রঙিন ওই রঙিন চক নিয়ে আপনি ও ওনার সামনে একটা ছবি আঁকুন মাটিতে দেখুন ও আঁকছে স্লেটে ও আঁকছে তার মানে ও ওর মধ্যে এনজয় পাচ্ছে ওইভাবে ওকে লেখা শেখাতে হয় ঠিক আছে ওইভাবে ওকে লেখা শেখাতে হয় অন্তত আমি আমার সন্তানকে তাই করেছি লেখা ওইভাবেই শিখিয়েছি কারণ আমি এটা ফিল করেছিলাম যে এইটা ঠিক নয় যে হাত ধরে এমনি করে অলেক হাত ধরে এমনি করে এমনি ভালো অলেক এটা কোনো প্রসেস নয় এটা কোনো প্রসেস নয় ও বুঝল যে এটা আর কষ্টকর ব্যাপার না কষ্ট কেন করতে দেব আমি বলবো এই এরম করে হলে এই দেখ গোল এই দেখ গোল গোল এদিকে এদিকে উল্টো দিকে সোজা দিকে গোল করতে শেখান আগে গোল করতে শেখাতে শেখাতে এ দেখ গোলে লজ বেরিয়েছে এ দেখ গোলে লজ বেরিয়েছে এরম করতে করুন দেখুন ও কে কেনা ও আছে আশেখেনা এখানে একটা পা দে এখানে একটা খুঁটি দিয়ে দে দেখুন আছে কে কেনা তাহলে আমি তাহলে আমি এইভাবে আমার বক্তব্য চেয়ে শেখানোর পদ্ধতি নিয়ে শেখানোর পদ্ধতি নিয়ে শুনুন ভালো করে সবাই শোনো অভিভাবকরাও একটু শোনা ভালো আমার কথা হচ্ছে আমি ছেলেকে এভাবেই কোচিং দেব এভাবেই শেখাবো যে সেটা যেন তার কাছে ভয়ের বা ভীতির কারণ না হয় অনেকে দেখবে 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 বাচ্চাকে বাচ্চাদের ভয় দেখাতে পছন্দ করে মানে পাড়ার দাদা হ্যাঁ ভালো করে আমাদেরকে তাকা এই জিনিসগুলো খারাপ বাচ্চাদের কখনও ভূতের গল্প বলতে নেই বাচ্চাদের কখনো। ভয় দেখাতে নেই বাচ্চাদের আদর করতে হয় ভালোবাসতে হয় যত ভালোবাসবেন তত বাচ্চা কিন্তু ভালোভাবে মানুষ হবে ঠিক আছে বা আদর মানে এই নয় যে বাঁদর করব আদর মানে এটা নয় যে বাঁদর বানাবো কিন্তু আদর মানে সেটাই আদর করব যেটা ওর ভালো যেটা ওর ভালোর জন্য সেটাই করব ঠিক আছে তো আমি আমার সন্তানকে কখনো আমার মনে পড়ে না কোনো দিন জোরে কথা বলেছি বলে কিন্তু ও আমার ওবিডিয়েন্ট কি করে হলো কী করে তৈরি হয়েছে আমি ওকে ডাক বলেছি যা করছি সব ভালোভাবে হেসে খেলে ভালোর জন্য করেছি ও সেই অ্যাটিচিউড হয়েছে তো এই জিনিসটা আমি বলতে চাইছি যে প্রথম দিন যখন লেখাপড়া শিখবে তখন ওকে যেন শোনানো না হয় অঙ্ক খুব কঠিন আর ইংরাজি খুব কঠিন এটা যেন না বলা হয় অঙ্ক যে একটা কঠিন সাবজেক্ট এই জিনিসটা যেন মাথায় না ঢুকে দেওয়া হয় ঠিক আছে এটা একটা ব্যাপার আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে অঙ্ক যিনি প্রথম শেখাবেন তার কিন্তু ধৈর্য অসীম হওয়া দরকার বাবা মা সবচেয়ে ভালো ছেলেকে প্রাথমিক খাতে করির জন্য প্রাথমিক শেখানোর জন্য যদি বাবা মার লেখাপড়া স্বল্প থাকে আর যদি লেখাপড়া বেশি থাকে বাবা মা যদি শেখায় তার থেকে ভালো আর কেউ শেখাতে পারবে না এটা এত হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে বাবা মা যেটা শেখাবেন সেটা অত ভালো আর কেউ শেখাতে পারে না তাই প্রাথমিক যে শেখাবে সে যেন হাই এডুকেটেড হয় মানে আমি বলি যে বাচ্চাদের কিন্তু হাই এডুকেটেড মাস্টার দরকার বাচ্চারা যখন খাতায় লিখবে সে লিখতে শিখবে তখন খাতার যেন দামি হওয়া দরকার কেন দামি হওয়া দরকার এই যে সাদা বোর্ডটা এর মধ্যে আমি যদি সবুজ কালি দিয়ে লিখি বা নীল নীলকালে দিয়ে লিখি বা কালো কালো দিয়ে লিখি লেখাটা বেশ স্পষ্ট ওর কাছে একটা মজাদার জিনিস হবে এখন তা না হয়ে এইটা যদি একটু হিজিবিজি থাকে হিজিবিজি থাকে আর তার মধ্যেও ওকে শেখানো হয় তো এটা নোংরাটা ওর কাছে ভালো লাগবে না ঠিক আছে ওর কাছে ভালো লাগবে না তাই ছোটোবেলায় খাতাটা যেন দামি হয় ছোটোবেলায় খাতা খাতাটা যেন দামি হয় বড় হলেও পেপারে খাতা খবরের রাফ অঙ্ক করুক না কেন কী অসুবিধা ও তো বড়ো হয়ে গেছে ছোটোবেলায় কিন্তু এই জিনিসগুলো নিট অ্যান্ড ক্লিনের ওর ওর দিকে ওকে নিট অ্যান্ড ক্লিনটা শেখাতে হবে বোঝাতে হবে যে না এটাই ভালো খাতা নষ্ট হবে আর কি হবে কিন্তু ওকে যেটা শেখার ও ওতেও এনজয় পাবে একটা পরিষ্কার খাতার মধ্যে লিখতে একদম মোটা কাগজ তার মধ্যে লিখতেও মজা পাবে ঠিক আছে স্লেটে এখন তো স্লেটের ব্যবহার অনেক কমেই গেছে তো স্লেটের বিশেষ করে পাথরের স্লেটে ওই রঙিন চক পেনসিল দিয়ে শেখানো হোক ঠিক আছে আর অঙ্ক শেখানোর পদ্ধতি এটাই মেন জিনিস শেখানোর পদ্ধতি যেমন আমি দেখেছি বাচ্চাবেলায় আমার স্টুডেন্টকেও আমি দিয়েছিলাম স্কুলে স্কুলে ওকে যোগ শিখিয়েছিল হ্যাঁ ফোর আর থ্রি যোগ করতে দিয়েছে এখানে প্লাস চিহ্ন এখানে চারটে দাগ কেটেছে আর এখানে তিনটে দাগ কেটেছে দিয়ে এখানে গুনেছে সাতটা দাগ সাত করিছে আমি কিন্তু এটা অপোজ করেছিলাম স্কুলে এটা কিন্তু আমার ছেলেকে শেখাবেন না এটা আমার ছেলেকে শেখাবেন না আমার ছেলেকে আমি কড়ি গুনতে শিখিয়ে দিয়েছিলাম এক দুই তিন চার এক দুই তিন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এসবের দরকার নেই এই যে কিছু কিছু প্রসেস আছে সবাই ভাল ভাবে এটা সোজা প্রসেস এটাই সোজা সোজা নয় কোনোটাই সোজা নয় এটা যদি ও গুনতে জানে দাগগুলো যদি গুনতে জানে তাহলে এই করগুলো গুনতে কি অসুবিধা এটা একটা ব্যাপার দ্বিতীয় কথা এইবারে যারা অঙ্ক করতে 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 ধরো না একটা ছেলে বলছে আমার ইতিহাসটা ভালো লাগে ভূগোলটা ভালো লাগে না অঙ্কটা ভালো লাগে না ইংরাজিটা ভালো লাগে এই ভালো লাগে আর ভালো লাগে না এর মধ্যে কি তফাত ও সেটাই ভালো লাগে যেটাতে ও এনজয় করে যেটা উপভোগ করতে পারে সেই সিরিয়ালটাই ভালো লাগে যেটা আমি এনজয় করতে পারি যেটা এনজয় করতে পারি না আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যায় সেই সিরিয়াল আমার ভালো লাগে না তা এই যে এনজয় যে সাবজেক্ট এনজয় পাচ্ছে না ওকে এনজয় কি করে করাতে হবে কি করে এনজয় করবে সেই জায়গাটা খুঁজে বার করতে হবে যারা বড় হয়েছো সেভেনে এইটেন পড়ছো তাদের কথা বলি এবারে যে এনজয় তুমি পাচ্ছ না কেন কেন কি পারছো না অঙ্কে এনজয় করতে আমি বলে দিচ্ছি অঙ্কে তোমার নামটা বা টেবিলটা ঠিক মতো মুখস্ত নেই এইটা কিন্তু আর ভাইটাল ফ্যাক্টর তোমরা সবাই ভাবো এটা তো গুণ করে হয়ে যায় হ্যাঁ নামটা তো গুণ করে হয়ে যায় না না গুণ করার দরকার নেই তাহলে নামতার টেবিল ওই টেবিলটা বানানোর কী দরকার ছিল শিক্ষাবিদরা কি বোকা আছেন নামতার টেবিলটা যখন বানানো হয়েছে নামতাটা যখন বানানো হচ্ছে ওটা মুখস্থ করতে হবে ঠিক আছে এক থেকে কুড়ির ঘর পঁচিশের ঘর তো সবাইকে মুখস্থ করতে হবে এটা যদি কেউ না করো সে কিন্তু বোকা বনে যাচ্ছ সে কিন্তু নিজেকে চালাক ভাব ভাবলেও তুমি কিন্তু বোকা তোমাকে নামতা মুখস্থ করতে হবে টেবিল মুখস্থ করতে হবে এটা মাস্ট এটা কিন্তু মনে রেখো টেবিলটা তোমার দরকার আর কি ভুল তোমরা করো আর যে ভুলগুলো করো যেমন বলছি আমি যখন প্রথম বিজ্ঞানীতি ক্যালজেব্রিক শেখানো হয় তখন এইখানে বলেছি প্লাস থ্রি আর মাইনাস সেভেন তা আমাকে ছেলেরা বলছে প্লাসে মাইনাসে মাইনাস নাও বাবা প্লাসে মাইনাসে মাইনাস হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এবারে কি হলো না চার হলো তো অ্যান্সার তো মিলে গেল তাই কি হলো প্লাসে মাইনাসে মাইনাস এটা হলো আর যখন এইটা হবে আর যখন এইটা হবে তখন প্লাসে মাইনাসে মাইনাস এটা অ্যান্সার হলো এটা নাহলে রাইট হলো আর এটা কি হলো ক্লস হলো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস এই রং প্রসেসগুলো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এটা রং প্রসেস নয় তুমি বুঝছো ভুল তুমি বুঝছো ভুল একটা হচ্ছে যোগের নিয়ম একটা হচ্ছে যোগের নিয়ম যোগ বিয়োগের একটা নিয়ম হয় ঠিক আছে কোন নিয়ম তুমি কি করছো সেটা যোগ বিয়োগের নিয়ম হয় আর গুণ ভাগের নিয়ম হয় এই তো যোগ বিয়োগের নিয়ম কী আর গুণ ভাগের নিয়ম কি এটা তোমাকে আগে ভালো করে জানতে হবে তুমি কি করছো তুমি মাইনাস তিন আর প্লাস সাত এটা তুমি যোগ বিয়োগ করছো তখন এই নিয়ম চলবে আর যখন মাইনাস তিন ইন্টু প্লাস সাত ঠিক আছে তখন তুমি গুণ গুন করছো গুণভাগের নিয়ম চলবে ঠিক আছে তো যোগ বিয়োগের নিয়মে কি হয় তোমরা জানো নিশ্চয়ই তবু একবার বলে দিই একই চিহ্ন থাকলে এক একই চিহ্ন থাকলে যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে একটু ভালো করে বোঝো এটা তোমরা জানো সবাই আমি জাস্ট বলছি একই চিহ্ন থাকলে সেই চিহ্ন হয় সেই চিহ্ন হয় এই তো চিহ্ন হয় এবং সংখ্যাগুলি সংখ্যা দুটি এখন দুটি দুটিরই হিসাব করো সংখ্যা দুটির সমষ্টি লিখতে হয় সংখ্যা দুটির সমষ্টি লিখতে হয় এটা হচ্ছে যোগ লিখতে হয় এটা কখন যখন যোগ বিয়োগ হবে ঠিক আছে যেমন তোমাকে আমি বলি এবং জাস্ট এটা একটু তাড়াতাড়ির মধ্যে শেখাচ্ছি কারণ কি এটা তো তোমরা জানো তবুও শিখিয়ে দিচ্ছি মনে করো একই চিহ্ন থাকলে মাইনাস তিন মাইনাস সেভেন তাহলে একই চিহ্ন থাকলে সেই চিহ্ন হলো সংখ্যা দুটো সমষ্টি হলো এটা হলো অ্যান্সার আর বিপরীত চিহ্ন থাকলে বিপরীত চিহ্ন থাকলে আর অত লিখছি না বিপরীত চিহ্ন থাকলে কি হল যে বড় তার চিহ্ন যে বড় তার চিহ্ন তার চিহ্ন কত বড়। সেটা বার করতে হবে যেমন আমি ওইটাই বলি মাইনাস তিন প্লাস সাত যে বড় তার চিহ্ন কত বড়ো চার বড়ো এটা হয়ে গেল অ্যান্সার এটা এই নিয়মটা এই একই চিহ্ন থাকলে একই চিহ্ন থাকলে বিপরীত চিহ্ন থাকলে যে এই যে নিয়ম দুটো লিখেছে এটা যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়ম কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে নিয়মটা কি হলো গুণ ভাগের ক্ষেত্রে নিয়মটা কি হয় দেখো তো গুণ ভাগের ক্ষেত্রে গুণ ভাগ একই নিয়ম ঠিক আছে গুণ ওই জন্য যোগ বিয়োগ একই নিয়ম আর গুণ ভাগ একই নিয়ম গুণভাগ একই নিয়ম তো গুণ ভাগের ক্ষেত্রে কি হচ্ছে গুণ ভাগের ক্ষেত্রে দেখো বলি একই চিহ্ন একই চিহ্ন থাকলে একই চিহ্ন থাকলে প্লাস হবে আর বিপরীত চিহ্ন থাকলে বিপরীত চিহ্ন থাকলে বিপরীত চিহ্ন থাকলে কি হবে মাইনাস হবে একই চিহ্ন থাকলে প্লাস হবে যেমন বলছি মাইনাস তিন ইন্টু মাইনাস গুণ ভাগের ক্ষেত্রে বা মাইনাস তিন ভাজিত মাইনাস সাত তাহলে একই চিহ্ন থাকলে একই চিহ্ন থাকলে প্লাস হবে তাহলে প্লাস হলো আর গুণফল এটা হলো তিনে তিন সাত একুশ আর এটার এটার চিহ্ন একই চিহ্ন থাকলে প্লাস হলো আর ভাগ ফল হলো তিনের সাত তাহলে একই চিহ্ন থাকলে এই কেস হচ্ছে আর বিপরীত চিহ্ন থাকলে কি হবে বিপরীত চিহ্ন মাইনাস তিন ইন্টু প্লাস সাত মাইনাস তিন ইন্টু প্লাস সাত ঠিক আছে তাহলে বিপরীত চিহ্ন থাকলে মাইনাস হলো দেখো বিপরিচ্ছিন্ন আছে মাইনাস হলো তিন সাততে একুশ হলো এটা যদি থাকে মাইনাস তিন বাই প্লাস সাত এটাও বিপরীচ্ছিন্ন ভাগের ক্ষেত্রে তাহলে তাহলে কী হবে মাইনাস হবে আর থ্রি বাই সেভেন তাহলে এই যে নিয়ম তার মানে যোগ বিয়োগের নিয়ম এক গুণভাগের নিয়ম এক ঠিক আছে এখন তোমাকে যে জিজ্ঞেস করা হলো যে তুমি একটা অঙ্ক করছো যখন তোমাকে বলা হলো যে ধরে নাও টেন মাইনাস থ্রি প্লাস সেভেন মাইনাস টোয়েন্টি প্লাস ওয়ান এটা তুমি সিম্প্লিফিকেশান করো সরল করো তো তুমি প্রথম দুটোকে নাও তো এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস তাহলে এটা কী সে যোগ বিয়োগ করছে যোগ বিয়োগের নিয়ম তাহলে বিপরীত চিহ্ন হলে যে বড় তার চিহ্ন এই দুটোর মধ্যে এগুলো এখন বাদ দিচ্ছি দুটো দুটো করে করো না এই দুটো তারপরে যা হবে তার সঙ্গে এটা তার সঙ্গে এটা তার সঙ্গে এটা একটু বড়ই হোক না ক্ষতি কী আছে এইভাবে করো তো তো যে বড় তার চিহ্ন হলো কত বড় হলো সাত বড় হলো তারপরে এই দুটোর কাজ হয়েছে বাকিগুলো টুকে নাও বাকিগুলো টুকে নাও দেখো কি মজা হয় এইবারে এই দুটোর মধ্যে যে একই চিহ্ন থাকলে সেই চিহ্ন যোগ বিয়োগের নিয়ম একই চিহ্ন থাকলে সেই চিহ্ন সংখ্যা দুটো যোগ ফোরটিন মাইনাস টোয়েন্টি প্লাস ওয়ান এইবার আবার এই দুটোর ক্ষেত্রে বিপরীত চিহ্ন যে বড় তার চিহ্ন এ বড় তার চিহ্ন কত বড় সিক্স বড় প্লাস ওয়ান আবার দেখো এখানে বিপরীত চিহ্ন হয়ে গেছে যে বড় তার চিহ্ন কত বড়ো এটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে ওই নিয়মটা মানে যোগ বিয়োগ গুণভাগের ক্ষেত্রে তোমার বিজ্ঞানিত নিয়মগুলো যোগ বিয়োগ গুণভাগের ক্ষেত্রে যোগ বিয়োগ করছো না গুণভাগ করছো সেটা যেন রিমেম্বার সেটা যেন মাথায় থাকে এই জিনিসটা ভুল হয় আর কি হয় সমজাতীয় রাশি তোমরা ছোটোবেলায় শিখেছ ক্লাস সেভেনে সমজাতীয় রাশি যেমন সমজাতীয় রাশি ধরে নাও এই জিনিসগুলো ভুল হয় বলে বলছি এত কথা থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ থ্রি এ স্কোয়ার মাইনাস minus two AQ plus one a square itadi. তো সমজাতীয় রাশি তো সমজাতীয় মানে কি বেস্ট এইটা এই এই জিনিসটা যা একই থাকবে সে হবে সমজাতীয়। এইটা কিন্তু সমজাতীয় সমজাতীয় নয় এখানে এখানে তিন তিন ঠিক আছে বলতে এই যে রাশিটা সেটা কিন্তু হুবহু মিলতে হবে মানে এ একটু দিবা থ্রি এটু দিবা ত্রি তাহলে এইটার পাশে এইটা হবে আর এইটা এইটার সমজাতীয় হচ্ছে এইটা এই সমজাতীয় রাশি সমজাতীয় রাশি বলতে কি বোঝো ভালো করে তোমরা বোঝো না যার জন্য হয়ে যায় মুশকিল ঠিক আছে সমজাতীয় রাশি এই ছোটখাট খাটো ভুলগুলো আচ্ছা আরেকটা ভুল হচ্ছে কি সরলীকরণে কাটাকুটি কাটাকুটি করতে গিয়ে ছেলেদের মুশকিল হয়ে যাচ্ছে কাটাকুটি কী হচ্ছে ধরুন এখানে টোয়েন্টি সেভেন ইন্টু এই টোয়েন্টি সেভেন ইন্টু থার্টি সিক্স ইন্টু ফাইভ ডিভাইডেড বাই এখানে এলো ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি ইন্টু ফোর কাটাকুটি করছো এই কাটাকুটি করতে গিয়ে আমি তো এই জিনিসগুলো প্রবলেম ফেস করেছি আমি যখন কাটাকুটি করবো দেখো কোনটা সঙ্গে কোনটা ওয়ান টোয়েন্টি ফাইভ আর ফাইভ কাটাকুটি করবো কিসের কিসের টেবিলে ফাইভের টেবিলে তাহলে ফাইভ ওয়ান জা ফাইভ মাজের ফাইভ ওয়ান জা ফাইভ তো আমি তো মাঝেটা লিখি ঠিক আছে টাইপের কাটাকুটি করছো এখানে একশো পঁচিশকে ফাইভ দিয়ে ডাইরেক্ট করতে যেও না আগে বারো নাও বারো পাঁচের টেবিলে পাঁচ দুগুণে দশ এখানে মনে মনে দশ ভাবো তাহলে হাতে রইল দুই দুইয়ের পিঠে পাঁচ দুইয়ের পিঠে পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এই যে কাটাকুটিগুলো শেখায় এগুলো কিন্তু শিখতে হবে ভালো করে এই কাটাকুটিগুলো আরও কাটাকুটি যাবে আমি শুধু শেখালাম যে কাটাকুটি একই টেবিল দিয়ে কীভাবে কাটাকুটি কাটাকুটিতে ছেলেদের ভুল আরেকটা ভুল কোথায় আরেকটা ভুল কোথায় যে ভুলগুলো আমার এখনই মনে পড়ছে আমি বলে দিচ্ছি একটা অঙ্ক দেওয়া হয়েছে সে অঙ্কে বলছে একটা খুঁটির দৈর্ঘ্য একটি খুঁটির দৈর্ঘ্য হ্যাঁ দশ মিটার সেখান থেকে তুমি টুয়েলভ সেন্টিমিটারের কতগুলো টুকরো পাবে একটা একটা খুঁটি আছে সেটা দশ সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটারে কতগুলো টুক টুকরো পাবে এটা দিয়েছে মিটার এটা দিয়েছে সেন্টিমিটার ব্যাস ছেলেদের মাথা খারাপ সবসময় ছোট এগোকে যেতে হয় মিটারটাকে সেন্টিমিটারে আনবে আমি আগে একটা ভিডিও দিচ্ছি মিটার থেকে সেন্টিমিটার কিলোমিটার মিটার ট্রান্সফরমেশনগুলো কী করে করতে হয় সেটা আগের ভিডিও আগের এপিসোডটা দিয়েছি সেটা দেখে নেবে যারা দেখনি যারা তার দেখে নেবে বা এটা সবাই শিখছ শিখে নাও তো মিটারকে সেন্টিমিটার দিয়ে ভাগ করা যায় না ভাগের সময় যেন একক এক হয় হয় এটা এটা মিটার আছে এটাকে মিটার করো আর নালে এটাকে সেন্টিমিটার আছে সেন্টিমিটার আমায় বলি সবাইকে ছোটো ইউনিটে মানে সেন্টিমিটার আছে তাহলে এটাকে সেন্টিমিটারে চেঞ্জ করো দিয়ে ভাগ করো বা গুণ করো যা করবে করবে গুণেও তাই ভাগেও তাই ঠিক আছে একই ইউনিটে গুণ ভাগ হয় যোগ বিয়োগও একই ইউনিটের মধ্যে হয় এই ইউনিট এককের ভুল ছেলেদের হয় আর কি হয় যারা বড়ো নাইন টেনে পড়ছো তারা ব্যাস আর ব্যাসার্ধ অঙ্কটা কি দিয়েছে ভালো করে মাথায় ঢুকছে না ব্যাস আর ব্যাসার্ধ ভুল করে দিচ্ছ হ্যাঁ অত ধ্যান দিয়ে পড়ছে না অঙ্ক কিন্তু ধ্যান দিয়ে পড়তে হবে ধ্যান তুমি মানে কনসেন্ট্রেশন মাইন্ডটা আনতে হবে এই প্রশ্ন আমি এটার জন্য এতক্ষণ দাঁড়াচ্ছিলাম কনসেন্ট্রেশন পড়াশোনায় কেমন করে আসবে ইতিহাস বলো ভূগোল বলো বাংলা বলো ইংরেজি বলো যে কোনো সাবজেক্টই বলো তুমি যে কোনো সাবজেক্টকে আয়ত্ত করতে গেলে তোমাকে কনসেন্ট্রেশন মানে একাগ্রতা হয়ে পড়তে হবে তুমি একাগ্রতা একাগ্রতা হয়ে দেখবে বাচ্চা ছেলেরা না তুমি একটা গল্প বলো বাচ্চা ছেলেরা দেখো একাগ্রতা হয়ে শুনছে গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে শুনছে আর যদি ভালো লাগছে না বড়রা গল্প করছো তো ছেলেরা বাচ্চা বাচ্চারা একটু ওই হট্টগোল করবে কারণ ওদের ওই গল্প তোমাদের গল্পে ওদের ভালো লাগবে না তো যেখানে ভালো লাগা মানে আমি যেটা বলছিলাম লাইক করা ভালো লাগা পছন্দ হওয়া যে যদি এনজয় করা যদি তুমি এনজয় করতে না পারো তাহলে কিন্তু কোনো পড়াশোনায় ভালো করে হবে না এইবারে বলি পড়াশোনা কেমন করে করতে হয় যারা বড় হয়েছো যারা বড় হয়েছ তাদের কথা বলছি আমি যারা বড় হয়েছ তাদের কথা বলছি এনজয় কেমন করে করবে মানে এখন যদি বলো আমার তো বাচ্চা বয়স পেরিয়ে গেছে আমার তো অঙ্কে ভয় জন্মে গেছে আমার তো ইংরেজিতে ভয় জন্মে গেছে তাহলে সেটা কাটাবার কি রাস্তা আমি বলছি তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো আমি কিন্তু এবারে ভালো হব আর আর আমি নিজের ক্ষতি করব না এটাকে মাথায় নিয়ে এসো তাহলে তুমি রাস্তাটা খুঁজে পাবে কিভাবে রাস্তা খুঁজবে ওই ছোট ছোট ভুলগুলো যেমন তোমাকে উদাহরণ দিয়ে বোঝালাম এতক্ষণ আমি বকর বকর করলাম চেঁচালাম তার মানে হচ্ছে এই ধরনের ভুলগুলো প্রায় ছেলেদের মেয়েদের হয় তা আমি তোমাদের বলছি এই ভুলগুলোকে সুধরাও কেমন করে শুধরাবে সে তো রাস্তা তোমাকে বললাম যে বিজ্ঞানিকটি দেখবে যোগ বিয়োগের নিয়ম আর ভাগের নিয়ম সম্পূর্ণ আলাদা এটাকে গুলে ফেলো না আর ওই কথাটা বলো না মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস এটা যে করতে যাবে তারই প্রবলেম হয়ে দাঁড়াবে যখন তুমি অনেক বড়ো হয়ে যাবে তখন গুণ ভাগের নিয়মটা মাথায় থাকবে তখন অসুবিধা নেই এখন তো তোমাদের অসুবিধা হবে সেই অসুবিধাটা যাতে না হয় তুমি যোগ করছো না যোগ করছো না বিয়োগ করছো গুণ করছো না ভাগ করছো এটা যেন মাথায় থাকে ঠিক আছে সরলীকরণ খুব ইম্পর্টেন্ট জিনিস সিম্পলিফিকেশান যেমন ক্লাস ফোরেই বোধ হয় ওই তোমরা প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী চতুর্থ বন্ধনী দিয়ে সরল করো হ্যাঁ সেখানে ছেলেদের কিন্তু ভুল হয় ভুল হয় এই কারণে তাকে বদমাস রুল না কি একটা তোমাদের রুল বলে আমি যদি ওই সব রুল কোনদিন এ করিনি আমি ছেলেদের অন্যভাবেই শেখাই ঠিক আছে তো আমার ছেলেরা চট করে ভুল করে না আর ভুল করলে আমি বকিও না ভুল করলে আমি কিন্তু আমার একটা বৈশিষ্ট্য আমি কিন্তু কোনো স্টুডেন্টকে আজ পর্যন্ত মারধর করিনি আমার ওই রাস্তাটাই ভালো লাগে না ও পারছে না তার দোষটা আমার ও নয় এটা আমার মাথায় ঢুকিয়ে রাখতে হবে মানে আমি কি ভাষাই বললে ও বুঝতে পারবে আমাকে সেটা ক্যাচ করতে হবে আমি সেই মাস্টার আগে আমি আমি যদি মাস্টার হই আমার সেই জ্ঞানটা থাকা উচিত যে ও না পারলে সেই দোষটা আমার ও নয় ও কনসেন কনসেনট্রেশন হচ্ছে না ওর সেটা আমার দোষ ওর ভালো লাগছে না সেটা আমার দোষ ও ভুল করছে সেটা আমার দোষ আমি ওই জন্য মাথা গরম করি না আমি ওকে কিন্তু বারবার বোঝাবার চেষ্টা করি কোন ভাষায় আমি কেন বারবার বলি না কোন ভাষা তাতে ও ধরতে পারছে সেই ভাষাটাই আমাকে ফিরে যেতে হয় ঠিক আছে সেই ভাষাটাই ফিরে যেতে হয় তো সেই ভাষাটায় ও তাহলে ও ধরে নেয় এইবারে আমি সেই কথাটাই তোমাদের বলি প্রথম কথা যারা প্রথম টিউশনি মাস্টারের কাছে গৃহশিক্ষকের কাছে পড়বে বাবা মা ছাড়া যদি গৃহশিক্ষকের কাছে পড়ো তাহলে সেই মাছটাটা কিন্তু হাই কোয়ালিটি হওয়া চাই বাচ্চাদের জন্য বড়দের জন্য অত হাই কোয়ালিটি মাছটা দরকার হয় না কিন্তু বাচ্চার জন্য দরকার কারণ বাচ্চাকে কি করে একটা মাটিকে আমি যেমন ইচ্ছা সেপ দিতে পারবো নরম আছে বলে সেই সেপটাই যদি ভুল দিয়ে আমি ওকে রোদে আর মাটিটা দিয়ে একটা পুতুল বানিয়েছি রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে দিচ্ছি ওটা আর কী করবে আর কিছু করার নেই তো সেই জায়গাটা আমি বলি যে বাচ্চা যারা আছে তখন তাদের অন্তত ওই জন্য গ্রহণ যে অভিভাবকদের এটা দেখা দরকার সেই টাইমটায় কিন্তু একদম তুখর মাস্টার হওয়া দরকার আর সেই মাস্টার হওয়া দরকার যে মাস্টার কেউ ভয় পাবে না মানে আতঙ্ক হবে না ভয় মানে আতঙ্কটা না জন্মায় সেই মাস্টার যেন কোলে করে নিয়ে শেখাতে পারে ঠিক আছে এটা একমাত্র নিজের মা বাবাই পারে ঠিক আছে কোলে করে নিয়ে শেখাতে পরের লোক এসে থরি কোলে করে নিয়ে শেখাবে তবুও তার মধ্যে ভেদাভেদ আছে যারা ভালোবেসে শেখাবে সেটাকেই দেখতে হবে তার জন্য আমি বলি প্রথম শিক্ষা গৃহশিক্ষা গৃহে মা বাবা শেখাক তার থেকে ভালো আর কা কেউ শেখাতে পারবে না মা বাবার যত ধৈর্য থাকবে সে ধৈর্য কি আমার থাকবে ঠিক আছে আমি আমার ছেলের জন্য যেটা করব পরের ছেলের জন্য কি সেটা করতে পারবো বা সেই স্বাধীনতা কি আমার আছে তো সেটা দেখতে হবে তার জন্য আমি বলবো প্রথম শিক্ষা আর এবারে তোমরা যারা বড় হচ্ছ তাদের বলছি বিশেষ করে যারা নাইন টেনে পড়ছো তাদের কতগুলো জায়গায় ভুল হয় কী হয় তুমি একটা অঙ্ক পড়ছ ঠিক আছে সেই অঙ্কটা পড়ে তুমি যে ওই ওই টাইপের অঙ্ক করেছো এই এটা তো ওই অঙ্কটা তাহলে এইভাবেই হবে না ওটা তুমি ভেবো না তুমি ওই ভাষায় আছে ওই অঙ্কই আছে কোথায় কি চেঞ্জ করেছে সেটা ভালো করে লক্ষ্য করো নিখুঁত করে অঙ্ক পড়তে শেখো কোশ্চেন কী বলেছে সেটা মাথায় ঢোকাও কি করতে হবে সেটা পরের ব্যাপার কোশ্চেনটা কি বলেছে সেটাকে কিন্তু খুব গুরুত্ব এই যে অঙ্কে ছেলেরা কেউ একশোতে পঁচানব্বই পাচ্ছে কেউ একশোতে একশো পাচ্ছে কেউ একশোতে নব্বই পাচ্ছে কেউ একশোতে ষাট পাচ্ছে বা একশোতে সত্তর পাচ্ছে দেখো একশোতে সত্তর পাওয়া আর একশোতে একশো পাওয়া বিরাট কি তফাৎ কিন্তু ছেলে দুটো কোয়ালিটির মধ্যে খুব একটা তফাৎ নেই শুধু এইটুকু তফাৎ হয়েছে যে একশোতে একশো পাচ্ছে বা পঁচানব্বই পাচ্ছে সে অনেক যত্নবান অঙ্ক সম্বন্ধে যত্ন মানে এই যত্ন এই যে পেনটা এই পেনটা লেখার পর ঢাকনাটা লাগানো এটাই যত্ন তো সেইটা যারা হয় মানে খাতাটা যে যত্ন যত্ন মানে কি আমি অঙ্কটা এমন করে শিখবো যেন আর কেউ ওখানে লাল কালি দাগ লাগাতে না পারে একটা জায়গাও আমার সব প্রত্যেকটা জায়গায় আমার কাছে ইম্পর্টেন্ট আমি দেখবে বিজ্ঞানের করায় তখন বলি বা পরিমিতি করায় তখন বলি একক কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস তুমি সবই লিখলে উত্তরটা লিখলে এককটা লিখলে না বা অঙ্ক করতে করতে কোথাও একক লিখলে না ওখানে লাল কালি দেওয়ার দা চান্স আছে আমার খাতায় যেন একটা লাল কালি না পড়ে আমাকে সেইভাবে শিখতে হবে তাহলে প্রথমবারে করবে লাল 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 কালি পড়তেই পারে দ্বিতীয়বারে শিখবে লাল কালি পড়তে পারে শিখতে শিখতে এমন একটা জায়গায় পৌঁছাবে যখন আর লাল কালি না পড়ে ঠিক আছে যারা পরিমিতির অঙ্ক করো ক্লাস টেনে তাদের বলি তাদের কি হয় না ওই যে পায়ের মানটা হ্যাঁ মকড়াটা তুমি গোলকের তলে ক্ষেত্রফল ফোর পায়ে আর স্কোয়ার কাটাকুটি করছো পায়ের মানটা যেখানে সেখানে বসিয়ে দিচ্ছ পায়ের মান বাইশের সাত যে কোনো জায়গায় বসিয়ে দিলো না যে কোনো জায়গায় পায়ের মান বসানোর তো দরকার নেই কারণ এই বাইশের সাত নিয়ে তুমি হামেলা হবে তুমি লাস্ট পর্যন্ত পায়ে ধরে এগিয়ে যাও না দেখো পায়ে পায়ে হয়তো কোথাও কেটে যেতে পারে সেই জন্য অপেক্ষা করো প্রথম থেকে অ্যান্সার মানে কাটাকুটি করার চেষ্টা করবে না পরিমিতির অঙ্কে আমি পরিমিতির অঙ্ক করাই যখন তখন দেখাবো এর আগে পরিমিতির কিছু ভিডিও আমি দিয়েওছি মানে এপিসোড সে পুরোনো এপিসোড আবার এই বছর যারা দু হাজার বাইশে পরীক্ষা দেবে তাদের জন্য আবার পরিমিতি করব আবার আমি কষে দেখি একটা একটা করে আমি এগিয়ে যাব কোনো চিন্তা নেই সবাইকে একইভাবে শেখাবো শিখবে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে কিভাবে আমার অঙ্কটা নিখুঁত হবে আমার অঙ্ক নিখুঁত সবসময় এই জিনিসটা খেয়াল রেখো তুমি একটা জিনিস পড়ছো উত্তরটা লিখবে তুমি একটা জিনিস পড়ছো উত্তর লিখবে উত্তরটা তুমি ভালো করে জানলে তবে না লিখবে এবারে লিখে দেখো তো তুমি উত্তরটা নিখুঁত হলো কি না নিজেই দেখো তো তাহলে বুঝতে পারবে ঠিক আছে পড়ে নিয়েছি যেমন আমি তোমাকে বলি ভৌত বিজ্ঞান। এটা নাকি ছেলেদের কাছে একটু ভয়েরই সাবজেক্ট কেন কি ভৌতবিজ্ঞান অনেক কিছু বোঝার আছে কেন বোঝার আছে না ছোটো ক্লাসে অনেক কিছু শেখানো হয়েছে সেগুলো তুমি অত অত মনোযোগ দিয়ে শেখো নি এই জন্য তোমার কাছে এখন কঠিন লাগছে এই যে কঠিন লাগাটা এই কঠিন লাগলো কেন না তুমি ছোটোবেলায় শেখো নি ছোটোবেলায় যেগুলো শেখানো হয়েছে অত অবজ্ঞা করে চলে এসছো এখন সেটা কাজে লাগছে ঠিক আছে এখন দরকার হয়ে পড়েছে তো ভৌতবিজ্ঞান যখন পড়বে আমি তোমাদের বলেছি দুটো তিনটে রাইটারের বই দরকার পড়ো একটা বই যখন পড়বে মন দিয়ে পড়ো কোনো ভাষাকে অবজ্ঞা করো না যেটা জানা নেই ঘরের অভিভাবকদের কাছ থেকে পাড়ার অভিভাবকদের কাছ থেকে শিখে নাও জেনে নাও অসুবিধা নেই জানতে কোনো লজ্জা নেই ঠিক আছে আমি এখনও অঙ্ক শিখি আমি এতদিন ধরে অঙ্ক করাচ্ছি তবু আহরাত কোনো মাসে এই নিয়মটা তো আমি আগে শিখলে ভালো হতো আর এই নিয়মে ছেলেদের করানো ভালো ভালো হয় ঠিক আছে তো আমিও শিখি সবাই শিখে কাজ কাজ যে করবে সে কাজ করতে করতে অনেক কিছু শিখবে যে রান্না করছে সে রান্না করতে করতে অনেক কিছু শেখে শেখার শেষ নেই তা তোমাদের বলবো যে পড়াশোনায় যত্নবান হতে গেলে পড়াশোনাকে ভালোবাসতে হবে ঠিক আছে এটা কখনো ভেবে না না যে কম পড়ে বেশি নাম্বার এ কখনো হয় না যারা যারা বলে তারা ভুল বলে পড়াশোনায় এইবারে ব্রেন ক্যাপাসিটি যে কেউ তাড়াতাড়ি মুখস্থ করতে পারে কেউ পারে না মুখস্থ তো আমি একদম পছন্দ করি না তুমি আমি বলবো যে তুমি পড়ো যেমন বাংলা বলেছিলাম যে একটা এপিসোডে যে বাংলা তুমি একটা গল্প পড়ছ পুরো গল্পটাকে পুঙ্খানুপুঙ্খ বল পড়ো যে বাংলার শব্দগুলো তুমি জানো মানে জানো না সেগুলোর তুমি মানেটা জেনে নাও সেটা তোমার অভিভাবক কাছ থেকে জানো কি তোমার সহায়িকা গ্রন্থ থেকেই জানো মানেটা জেনে নাও দি পুরো গল্পটাকে হৃদয়ে স্থাপন করো যে পুরো গল্পটা কিন্তু আমার হয়েছে হয়ে যাওয়ার পর তারপরে কি বলেছি তোমাদের যে ওই সহায়িকা গ্রন্থের সংক্ষিপ্ত প্রশ্নাবলী যেগুলো আছে সেগুলো সব কিন্তু পড়ে যাও রিডিং পড়ো রিডিং পড়বে মানে কি ওই মাকে বাবাকে শোনাবার জন্য নয় তুমি পড়ো কোশ্চেনটা পড়ো কোশ্চেনটা পড়ে উত্তরটা নিজে মনে ভাবো দিয়ে এবারে সহায়িকা গ্রন্থটা দেখো যে আমি যেই উত্তরটা ভাবছিলাম সেটাই বটে কিনা সেটাই কিনা এইভাবে প্রত্যেক কোনো প্রশ্নের উত্তর কিন্তু মুখস্থ করবে না পর 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 পড়ে যাও একটা ল্যাঙ্গুয়েজ পরের কোশ্চেনে আবার রিপিট হয় রিপিট হতে হতে যায় তখন ল্যাঙ্গুয়েজটা তোমার আয়ত্ত হয় ভাষা আয়ত্ত হয় এইভাবে পড়ে যেতে হয় পুরো কোনো কোশ্চেন এখন ধরো নাও সংক্ষিপ্ত প্রশ্ন আশিটা আছে বাবারি আশিটা প্রশ্ন মুখস্ত করতে হবে না আশিটা নয় আটটাও মুখস্থ করতে হবে না একটাও মুখস্থ করতে হবে না আমি তো বলবো এটাই ওই আটটা আশিটা প্রশ্নই তুমি পড়ো এই ধৈর্যটা তুমি তুমি হারিয়ে ফেলো যে আশিটা প্রশ্ন পড়তে হবে তাহলে তো তোমাকে পিছিয়ে পড়তে হবে তুমি যদি এটাকে ভয় পাও ভয় পাওয়ার তো কিছু নেই তোমার তো পড়াই কাজ তো তুমি পড়ো একবারে না হোক দুবারে পড়ো ব্রেক ব্রেক মেরে মেরে পড়ো কিন্তু তোমাকে পড়তে হবে এই আশিটা প্রশ্ন পড়ার পর এবার তুমি তোমার প্রশ্নবিচিত্রা হলো বা তোমার টেস্ট পার্ক হলো দেখো ওখানে যে সংক্ষিপ্ত ওই 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 বিষয়টার ওপর ওই গল্পটা ওই প্রবন্ধ বা ওই কবিতার ওপর বা ওই গুদ্যাংশের ওপর কী কোশ্চেন দিয়েছে দেখো তো তুমি পাচ্ছ কি না তুমি খাতায় লেখো তো দেখো পাচ্ছ কি না পারলে তখন আমাকে বলো ওই যে তুমি লিখলে ওটা হলো মৌলিক লেখা যে বলে না শিখেও ওরা নিজের ভাষায় লেখো ওটা হচ্ছে নিজের ভাষায় লেখা প্রত্যেকটা সাবজেক্টই তাই এখন তুমি ধরো চলতরিত পড়ছো আমি চলতরিত নিয়ে রিসেন্ট একটা ভিডিও দিয়েছি চলো পড়ছো আমার ভিডিওটা দেখো তারপরে তুমি পড়ো আবার ভিডিওটা দেখো এইবারে বলো তো তোমার ক্লিয়ার হয়েছে কি না তুমি পড়লেই না চলো ভিডিওটা দেখে রেখে দিলে তো কি হলো কার জন্য আমি ভিডিও বানালাম কার জন্য আমার জন্য তোমাদের জন্য বানিয়েছিলাম তো তোমরা ওটা পড়ো ভালো করে পড়ো পড়ে আমারটা ভিডিওটা দেখো পড়ো আবার ভিডিও দেখো এবার দেখো তো তোমার ক্লিয়ার হলো কিনা তারপর তুমি আমাকে বলবে এই জায়গাটা এই ধৈর্যটা তোমাদের রাখতে হবে এইবারে বলি পড়াশোনা স্টুডিয়াস আমি খুব স্টুডিয়াস আমি বারবার বলি আমার তো বিলিয়ানের দরকার নেই আমার স্টুডিয়াস স্টুডেন্টের দরকার লেবোরিয়াস স্টুডেন্টের দরকার ওবিডিয়েন্ট স্টুডেন্টের দরকার যে আমার কথা শুনবে তাহলে কি হবে সে কিন্তু ভালো রেজাল্ট করবে ও বলা যায় নিঃসন্দেহে বলা যায় যে অভিডিয়েন সে ভালো রেজাল্ট করে ঠিক আছে অভিডিয়েন মানে এটা নয় আমার মুখের সামনে হ্যাঁ স্যার আমি করব ঘরে গিয়ে ঘন্টা করলে ওটা বলছি না যে আমাকে আমাকে নিজের দাদা নিজের কাকু নিজের জেঠু যাই হোক ভাবছে যে নিজের কেউ বলেছে আমি ভাই করি তার কথা মানি গুরুজনদের কথা মানা খুবই দরকার গুরুজনদের কথা মেনে কাজ করবে যখন তোমার বাবা মা তোমাকে বলছে যে তুই কিন্তু ফাঁকি মারছিস তুই কিন্তু পড়ছিস না বা তুই পড়া ঠিক হচ্ছে না বা ক্লাস টেনে বা নাইনে আরো বেশি পড়তে হয় তার মানে তারা কিন্তু ভুল বলেননি তোমার কোথাও কোথাও তুমি ফাঁকি মারছ বা কোথাও তুমি অবহেলা করছো আত্মসমালোচনা করো নিশ্চয়ই আমি কোথাও ভুল করছি সেটা খুঁজে বার করো তো দেখো তুমি বুঝতে পারবে যে অভিভাবকরা কিন্তু ভুল বলেননি এই জিনিসটার উপর নজর রেখো তাহলে অঙ্কে ভালো করতে গেলে কি করতে হবে বলেই দিলাম ছোটোর কথা ছেড়ে দাও তোমরা যারা বড় হয়ে গেছো ঠিক আছে তারা তাদের কথা বলছি যে ছোট ছোট জিনিসগুলো যেমন পূর্ণ ভাঙা আমি একটা অবাক হয়ে গেছি একটা ক্লাস নাইনে একটা বাচ্চা পড়ে একটা স্টুডেন্ট পড়ে তাকে আমি সাঁত্রিশ পূর্ণ তিরাশি এগারো পূর্ণটা ভাঙতে পারছে না এই পূর্ণ ভাঙতে পারছে না তার মানে এই জায়গাটা ও জানে না তাহলে আমি কি করবো এই তুই তো তুই আমার কাছে করতাম না তুই খরচা তা নয় ও কেন তার মানে এটাও শেখে নিই ছোটোবেলায় এখানে প্রবলেম ছিল ওকে এটা দিয়েছি প্লাস এখানে দিয়েছি বোধ হয় এগারো বাই একশো ও কী করলো যেন সাঁত্রিশ পূর্ণ নাইনটি ফোর বাই একশো একুশ এই করে দিল এইবারে এটা দেখে মাথাটা গরম হয়ে যাওয়ার কথা ওই এটা এটা যোগ করে দিচ্ছে এটা এটা যোগ করে দিচ্ছে এটা রেখে দিয়েছে এটা কি তাই হবে তখন ওকে বোঝালাম যে দেখো এই জায়গায় তুমি মারাত্মক ভুল শিখে এসছো আমি শিখিয়ে দিই শিখিয়ে দিলাম ঠিক আছে এবং শিখিয়ে দিয়ে এই পুণ্য ভাঙানোর আমি নিজে খাতায় ওকে দশটা করে দিলাম যে এটা করো তো তারপরে এইরকম কটা দিলাম তো ও তখন ভুলটা বুঝতে পারলো হ্যাঁ স্যার আমি তো এটা বিরাট ভুল শিখে এসেছি তো এই ছোট ছোট ভুলগুলো কিন্তু অনেক ছেলে মেয়েই করে ঠিক আছে এইগুলো শিখে আসেনি ঠিক মতন যার জন্য তাকে আর মানে যদি যে মাস্টারের যে স্যারের ধৈর্য নেই সে বলবে তোকে দরকার নেই আমার কাছে পড়ার ঠিক আছে এটা বলবে সবই ব্যাপার এটা ক্লাস টেনে যদি এটা শেখাতে হয় নাইনে যদি এটা শেখাতে হয় তাহলে তাকে অঙ্ক শেখাবে কীরকম করে ঠিক আছে যেমন উপপাদ্য তোমাদের উপপাদ্য যারা উপপাদ্য যারা করে সবাই ম্যাক্সিমাম ছেলে উপপাদ্য মুখস্থ করতে চায় আর এই উপবাদ্য মতো সোজা জিনিস নেই শুধু কয়েকটা জায়গা ছেলেদের একটু ধরিয়ে দিতে হয় অ্যাঙ্গেল কেমন করে লিখতে হয় অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল নামটা কেমন করে দিতে হয় যেমন তোমাকে বলছি একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আমরা কেমন করে ড্র করি সে দেখো এরকম করে ড্র করি তাহলে এইটা এই পয়েন্ট আগে তারপরে এই পয়েন্ট তারপরে এই পয়েন্ট তার মানে এটার যদি নাম হয় এক্স এটা যদি এক্স নাম হয় এটা যদি এম নাম হয় এটা যদি ক নাম হয় তাহলে অ্যাঙ্গেলটার নাম কি হলো এক্স এম কে বা আমি এদিক থেকে আঁকতে পারতাম এমনি আঁকতে পারতাম তাহলে ক এম এক্স তাহলে অ্যাঙ্গেলটার নাম কী হলো এক্স এম কে অথবা এই অ্যাঙ্গেলটার না কে বলছি ক আবার এই অ্যাঙ্গেলটার নাম হবে ক এম এক্স লিখতে পারবো ঠিক আছে ক এম এক্স এই তো অ্যাঙ্গেলের নাম ঠিক আছে এই অ্যাঙ্গেলের নাম নিয়ে ছেলেদের খুব প্রবলেম মানে যে অ্যাঙ্গেলটা বলছি সে যেন মাঝে থাকে সে যেন মাঝে থাকে দেখো অ্যাঙ্গেলটা মাঝে আছে দেখছো সে নামটা যেন মাঝে থাকে তো এইগুলো এই ছোটোখাটো ভুল সরলরেখা সরল রেখাংশ বৃত্তচাপ ঠিক আছে তারপরে যে এই জিনিসগুলোতে খুব ভুল আছে মানে ঠিক মতো শেখে নিই ঠিক আছে সেই জিনিসটা আবার শেখাতে হয় আমাদের শেখাতে হবে ছেলেকে নালে সে কী করে শিখবে ঠিক আছে এই ছোটোখাটো ভুলগুলোকে কিন্তু শুধরে নিতে হবে এই ছোট খাটো ভুল তোমাদের শুধু একটা কথা মাথায় রাখবে কোনো অঙ্ক শিখবে সেটা ডিটো করতে যেও না সব অনেক ছেলে বলে স্যার এই অঙ্কটা ওই অঙ্কটার মতন না কেউ কারুর মতো নয় তুমি অঙ্কটা পড়ো বোঝো কি করতে হবে ভাবো তারপর তো শিক্ষক তোমাকে হেল্প করবে আমি হেল্প করি কিন্তু তার আগে তোমার মাথা থেকে আমি বার করতে চাই আমি কিন্তু চুপচাপ বসে থাকি যেমন তোমাকে বলছি আমি অঙ্ক করতে করতে গিয়ে আমি এরম করে এখানে হয়তো পেলাম থার্টি সেভেন প্লাস থার্টিন কত হবে বল তখন আমি কিন্তু চুপচাপ থাকি ও যতক্ষণ না বলছে আমি লিখবই না ও বলুক আমাকে ও ভাবছে স্যার যোগ করে বসিয়ে দেবে না আমি বসাবই না ও যতক্ষণ না আমাকে বলবে তো আমি ওই জন্য ওয়েট করে থাকি কিছু বলি জিজ্ঞাসা করি সে সে যতক্ষণ অ্যান্সার না দিচ্ছে ততক্ষণ আমি চুপ করে থাকি সে অ্যান্সার দিই যে না স্যার আমার দ্বারা হলো না আমি বুঝতে পারিনি তার মানে আরও দু একটা আগের স্টেপ আমাকে যেতে হবে সো সেখানে বুঝতে হবে তো অঙ্কে যদি তুমি কাঁচা থাকো অনেকে বলেন আমি অঙ্কে কাঁচা আমি ইতিহাসে কাঁচা কেউ বলে আমি ভূগোলে কাঁচা কেউ বলে আমি ইংরাজিতে কাঁচা কাঁচা কেউ ন তোমার কাঁচা মানে ওইটাই যে গোড়ায় তোমার গলদ রয়ে গেছে ওই গোড়ায় গলদটাকে কিন্তু হাঁটাতে হবে ঠিক আছে তাহলে এইভাবে অঙ্ক সাবজেক্টের ভয়টা কাটাও ভয়ের কিচ্ছু নেই ভয়ের কিচ্ছু নেই তোমরা ভালো করে শেখার চেষ্টা করো কি ভালো করে শিখবে তুমি যেটা জানো না অকপটে গৃহশিক্ষককে হোক স্কুল শিক্ষককে হোক ঘরের অভিভাবককে হোক একদম অকপটে বলো যে আমি এই যে বাচ্চাদের জিনিসটা আমি পারি না অসুবিধা কী আছে শিখতে কী পড়াশোনায় বা লেখাপড়ায় বা শিক্ষায় বাচ্চা বলে কিছু নেই আমি অনেক ছোটো জিনিস ভুলেও যেতে পারি অনেক ছোটো জিনিস মনে না থাকতে পারে অনেক ছোট জিনিস আমি ভুল শিখতে পারি কী হয়েছে অসুবিধা তাতে কিন্তু ঠিক করতে কতক্ষণ তুমি যদি বলো যে না এটা আমি তো হয়তো যেমন আমি বলি যখন ব্যাচে পড়াই বললাম তো দুটো ছেলে বললো তিনটে ছেলে বললো হ্যাঁ হ্যাঁ স্যার ওই হ্যাঁ হ্যাঁ স্যার ছেলেগুলোকে আমার ভয় লাগে ওরা বুঝেছে কিনা আমি তখন ধরি পাট করে এই তুই বলতো এবারে তুই কী কী শিখেছিস কী বললি আমাকে বলতো একটু বোঝাতো তার মানে কি তখন কি করে লজ্জায় ও জানে আমি জানি না হ্যাঁ বলে তো পরে ঘরে গিয়ে শিখে নেব না এই জিনিসটা করো না এটা খুব খারাপ জিনিস এই যে দেখো এতক্ষণ গরমে দাঁড়িয়ে ফ্যান বন্ধ করে এই যে ঘামছি ঘেমে তোমাদের বলছি কেন বলছি বলো তো যাতে তোমাদের ভালো হয় অঙ্কে যেন ভয়টা কেটে যায় অঙ্কের ভয় কাটাবার চেষ্টা করছি আমি অঙ্কে কিন্তু ভয়টা যেন কেটে যায় ঠিক আছে অঙ্ক কোনো কঠিন সাবজেক্ট নয় আবার অঙ্ক এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টটা যদি একবার তোমার মাথায় ঢুকে যায় তাহলে ভূগোল ইতিহাস বাংলা অঙ্ক বাংলা ইংরেজি ভৌতবিজ্ঞান সব কিন্তু ঢুকবে এটা অঙ্ক এমন একটা সাবজেক্ট সব সাবজেক্টে অঙ্কই লাগে ঠিক আছে অঙ্ক মানে হচ্ছে হিসাব তো হিসাব করে যদি না চলো তাহলে বে হিসাবই চল চললে তো মুশকিল ঠিক আছে তাই অঙ্কটা ভালো করে শিখতে হবে কেমন করে শিখবে তোমাদের বললাম ছোটোখাটো যে ভুলগুলো সেগুলো সম্পর্কে সাবধান থাকবে যেটা তুমি এখনও জানো না যে ঠিক আছে এই জায়গাটা আমার ভুল হয় শিক্ষক ওই জায়গাটা বারবার ক্রস করে দিচ্ছেন তো ওই জায়গাটা তুমি আগে শিখ শিখে নাও একটা অঙ্কে করবে তার মধ্যে কোথাও যেন একটা লাল ডট লাল কালি না পড়ে শিক্ষক যেন ওখানে লাল কালি না চালাতে পারে সেটাই বলে শেখা সেই শিখবো কেমন করে একদিনে কি কেউ মাস্টার হয়ে যায় ঠিক আছে ভুলটা আজ আস্তে আস্তে শুধরে নেবো আজকে যে ভুলটা হচ্ছে কালকে যেন সেই ভুলটা না হয় সেদিকে আমি নজর রাখবো আমার নজরটা ওই ওইখানটাতে যে কালকে আমি এই ভুলটা করেছিলাম আজকে কিন্তু এটা যেন না করি ঠিক আছে আস্তে আস্তে দেখো তুমিও বড়ো হবে তুমিও শিখে যাবে ভয় বলে কিছু থাকবে না অঙ্কের ভয় বলে কিছু হয় না ঠিক আছে তাহলে তোমাদের অনেক কিছু বললাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি জন্য যাতে তোমাদের ভালো হয় তাহলে আজকে এখানে রাখছি আর বেশি কিছু বলবো না শুধু এটুকু বলবো যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করে দাওনি তারা করে দাও যদি তাদের পছন্দ হয় তাহলে বন্ধুদের আরও শেয়ার করো তাদেরও বলো সাবস্ক্রাইব করতে ঠিক আছে তাদেরও যাতে উপকার হয় আমি এটাই বলে আজকের এই ভিডিওর এখানে এই এপিসোডটা এখানেই রাখলাম ঠিক আছে ধন্যবাদ